বাইরে থেকে চান্স গুলি মারি মালটা আমি আপনাকে ফোন করবো মালটা বহুত আছে মোটামুটি 28-30 কিলো তখন বললাম যে এসে তাহলে জায়গাটা ভালো না পাথরের এলাকা জল আছে তো জলের মধ্যে বেড়ে যাবার চান্স বেশি কত গরম আছে গুড কমসে কম আছে 90 ডিগ্রি গরম আছে।
আচ্ছা, খেজুর গাছে কি করলেন আপনি? ভার টাঙালাম। আচ্ছা, কতক্ষণ লাগবে এই রস পড়তে, একখানি রস হতে? বেলা 12টা থেকে ভোর 4টা পর্যন্ত। আপনি এই কাজ করেন? হ্যাঁ, কাজ করি। আপনার নাম? ভৈরব মুর্মু। ঠান্ডা করো, নাহলে ভিড় হয়ে যাবে। কি নাম তোমার? ফিরু। কি ফিরু টুডু, কোথায় বাড়ি? গুড় খেতে এসছো এখানে? গুড় নিতে এসছো? গুড় নেবে? কি নাম তোমার? ফিরু। কি না, এখানে কি বলবো, এখানে অধিকাংশ যারা আছে না, তারা সবাই, অধিকাংশ সবাই আমাদের তো ছোট থেকে একসঙ্গে মানুষ না, ওই জন্যই হবে। এখানে বাংলা হিন্দি সব, বাংলা হিন্দি সাঁওতালি সব। কি নাম তোর? মাইনা। কি আপনার নাম? চে আপনার নাম? চে মানবে মাইনা। মাইনা কি টুডু? আম ওড়া আকাশে আম টুলা, আম টুলা, আম টুলা আকাশে বৃন্দাবনে। আচ্ছা, এই যে রাজনগর ঝাড়খণ্ড সীমান্তে এই যে খেজুরের গুড় তৈরি করছেন, এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রাকৃতিক খেজুর গাছ রয়েছে, তার থেকে আপনারা গুড় তৈরি করছেন। আচ্ছা, এই গুড় তৈরির উদ্দেশ্যটা কি আপনাদের?
গুড় তৈরির উদ্দেশ্য এখানে দেখলাম যে অনেকে তাড়ি বানাচ্ছে, হ্যাঁ সেই তাড়ি নেশা ভাঙ করে বাড়িতে অশান্তি সৃষ্টি করছে। আমি দেখলাম এখানে যদি প্রচুর খেজুর গাছ যেহেতু আছে, এখানে গুড় বানানো যেতে পারে এবং বাজারে বিক্রি করা যেতে পারে, বাজারে বিক্রি করে স্বনির্ভর হওয়া যেতে পারে। যারা কতটা সারা পাচ্ছেন এখানে এসে, হ্যাঁ কতটা সারা পাচ্ছেন, আদিবাসীরা কতটা এগিয়ে আসছে, আদিবাসী যুবকরা? অনেক আদিবাসী যুবক এগিয়ে এসছে রায়নগর ব্লকের আমাদের বিভিন্ন গ্রাম থেকে, মানে বিশেষ করে মুরগাথলি রাজাকেন এখানে ছেলেরা, ঠিক আছে ওদের খুব সহায়তা পেয়েছি তারা, এবং শিখতেও আগ্রহী হয়ে আসছে। আচ্ছা এরা কি নেশামুক্ত হয়ে গুড় তৈরির পথে আসছে? হ্যাঁ নেশাটা অনেকটা ছেড়ে দিয়েছে, যখনই ওরা গুড় তৈরিটা শিখে গেছে এবং শিখছে তখনই তারা নেশাটা অনেকটা ছেড়ে দিয়ে, যেহেতু এইটাতে অনেকটা মানে স্বনির্ভর হওয়া যাচ্ছে, সেহেতু তারা ওই নেশাটার থেকে দূরে সরে আসছে। আর এটা কি বলবো, আর একটা জিনিস ওদেরকে মানে ওরা বুঝে গেছে যে এই গুড় তৈরি করলে এটা সংরক্ষণ করে ছ মাস পর্যন্ত রাখা যায়, সঠিকভাবে তৈরি করলে, খাঁটিভাবে তৈরি করলে, এবং সেটা সংরক্ষণ করে রাখলে সেটা বেশি দিন ধরে বিক্রিও করা যাচ্ছে। এর বাজার রয়েছে? হ্যাঁ বাজার অবশ্যই রয়েছে, নাহলে বিক্রি গুড়টা নষ্ট হয়ে যাচ্ছে কেন, না গুড়টা নষ্ট হয়ে যাচ্ছে না তো, মানে বাজার রয়েছে বলতে চাইছেন? হ্যাঁ বাজার রয়েছে, প্রচুর বাজার রয়েছে, চাহিদা প্রচুর। আপনার নাম? আমার নাম তিলক বর্মা। আপনি কি ট্রেনার? হ্যাঁ আমি ট্রেনার, বাড়ি বাঁকুড়া। আচ্ছা আপনি কাদের ডাকে এখানে এসেছেন? অ্যাকচুয়ালি DRCSC এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্র, আমি এখানে এসেছি গুড় তৈরি করে শেখাচ্ছেন আদিবাসী যুবকদের এখানে। আদিবাসী যুবকদেরকে গুড় তৈরি শেখানো হচ্ছে। আপনার নাম? আমার নাম তিলক মুর্মু।